চিনতে পেরেছেন নিশ্চয়ই মেয়েটিকে। চোখ টিপে ভাইরাল হওয়া সেই প্রিয়া, দুষ্টু মিষ্টি চোখের ইশারা দেখিয়ে কোটি কোটি ভারতীয় যুবক তরুণের মনে ঝড় তোলা সেই প্রিয়া। মালায়ালাম ছবির একটি গানের দৃশ্য ছিল এটি। যদিও ভাষা অজানা, কিন্তু ভাষার দুর্বোধ্যতাকে ছাপিয়ে গিয়েছিল জনপ্রিয়তা। চুল সরিয়ে চোখ মেরেছিলেন এবং তারপর ফ্লাইং কিস ছুড়ে দেওয়া সেই তরুণী, তার সেই চোখের ইশারা চালানোর পর থেকেই তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় উপমহাদেশের জাতীয় ক্রাশ। এই ভিডিওর সূত্র ধরে তিনি রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে ওঠেন। দক্ষিণী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভাড়িয়ারের সেই ভিডিও ছড়িয়ে যায় ঝড়ের গতিতে। সে সময় ইনস্টা রিল থেকে শুরু করে ফেসবুক স্ট্যাটাস চরম মাতামাতি হয়েছিল তাকে ঘিরে। কিন্তু আপনি জানেন কি বর্তমানে সে কি করছে? বর্তমানে তার জনপ্রিয়তা কতটা? কোটি কোটি পুরুষের মনে জায়গা করে নেওয়া সেই তরুণী মাঝে মধ্যেই নিজের ছবি পোস্ট করে দর্শক মনে আজও তুলেন ঝড়। শুধু কি ছবি, সেই সঙ্গে আছে বিছানায় ঝড় তোলা ভিডিও। সম্প্রতি তার সেরকমই কিছু ভিডিও আর ছবি সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয়া নতুন কিছু ছবিতে নিজের বোল্ডনেসের সীমা করেছেন পার। সেই হাই স্কুল প্রেমের গল্পের অভিনেত্রী প্রিয়া এখন কেবল কিউটি নয়, বরং সাহসী ও বোল্ড। তার যে ফটোশুটটি ভাইরাল হয়েছে তাতে বেশ সেক্সি লুকে দেখা গেছে তাকে। তার পরনে ছিল একটি ডিপ নেক লাল টপ ও পলকা ডট প্যান্ট। ডিপ নেক টপের প্রায় সব বোতামই ছিল খোলা, স্পষ্ট হয়ে উঠেছিল তার ক্লিভেজ লাইন। আর তার এই স্টাইলই কোটি কোটি ভক্তকে বাধ্য করেছে তার দিকে তাকাতে। কিছুদিন আগে বিছানায় ঝড় তোলা ভিডিওটিও ঝড় তুলেছিল নেটিজনদের মনে। জানা গেছে প্রিয়ার এই আকর্ষণীয় ছবিগুলো তুলেছেন ভরত রাউওয়াইল অভিনেত্রী। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে শেয়ার করতে করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। জানা গেছে প্রিয়া অভিনীত দু তিনটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়, যার মধ্যে একটি হিন্দি ছবি। হিন্দি ছবিটির নাম শ্রীদেবী বাংলো। এই ছবির মূল প্রেক্ষাপট যে শ্রীদেবীর রহস্য মৃত্যুকে ঘিরে বোনা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ হলেও পর্দায় দর্শকরা প্রিয়াকে কতটা আপন করে নেবে এখন সেটাই দেখার অপেক্ষা। প্রিয় দর্শক, প্রিয়াকে আপনার কেমন লাগে? প্রিয়া সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তারকাদের লেটেস্ট সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।